এক অন্য নরেন্দ্র মোদীকে দেখা গেল সোমবার টিভির পর্দায়। ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের একটি পর্বে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, যদি এটাকে ছুটি বলা যায় তাহলে এটাই শেষ 18 বছরে তার প্রথম ছুটি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দ্বিতীয় নেতা যাকে পৃথিবীর জনপ্রিয় একটি টিভি শোতে দেখা গেল। 45 বছর বয়সী ব্রিটিশ অ্যাডভেঞ্চারার এবং সঞ্চালক বেয়ার গ্রিলস দর্শকদের বন ভ্রমণের মাধ্যমে প্রকৃতির গভীরে নিয়ে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই পর্বটি উত্তরাখণ্ডের জিম কর্বেট ন্যাশনাল পার্কে শুটিং করা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভারতের জঙ্গলের গভীরে ঢুকে তিনি তার সঙ্গী বেয়ার গ্রিলসকে বলেন, শেষ 5 বছর আমি দেশের উন্নতিতে দিয়েছি, যার জন্য আমি খুব আনন্দিত। যদি এটাকে ছুটি বলা যায় তাহলে শেষ 18 বছরে এই প্রথম ছুটি নিয়েছি। জঙ্গল ভ্রমণের সময় জীবনের নানা কথা উঠে আসে মোদীর মুখে, শোনা যায় শৈশবের কথা। কথোপকথনের মধ্যে বেয়ার গ্রিলস মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তার আকাঙ্ক্ষার কথা জিজ্ঞাসা করেন। এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, আমি ভাবি না আমি কে, আমি শুধু জানি আমাকে কাজ করতে হবে, এটা আমার দায়িত্ব। সোমবার রাত 9টায় ডিসকভারি চ্যানেলের মাধ্যমে 180 দেশের মানুষ একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অজানা দিকটি দেখতে পেয়েছেন। যখন তিনি প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভারতের জঙ্গলের গভীরে প্রবেশ করেছেন, তখন তাকে একজন তরতাজা যুবকের মতো লাগছিল যিনি শান্তভাবে জঙ্গলে সময় কাটাচ্ছিলেন। আলাস্কায় ওবামার সঙ্গে 2016 সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই বিশেষ পর্বের শুটিং করেন বেয়ার গ্রিলস।